এ পর্যায়ে বক্তব্য জন্য অনুরোধ করছি সকলের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই জননেতা জনাব রাশেদ রহমান, যিনি আগামী মিঠাকুপুয়ে রাজনীতির অনিবার্য নেতৃত্ব, যিনি স্বনামধন্য দক্ষ ব্যক্তিত্ব এবং যিনি তরুণ প্রজন্মের অন্যতম প্রধান রাজনৈতিক বিশ্লেষক, তিনি আমাদের আপনজন, তিনি এই পরিস্থিতিতে আমাদের করণীয় এবং দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করছি। আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব রাশেদ ভাইকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সালাম আলাইকুম আদাব, আপনারা সবাই ভালো আছেন? আমি একটা চলমান মিটিং এর ভিতর থেকে বেরিয়ে আসলাম, আমি একেবারেই লম্বা কোনো বক্তৃতা দিব না। আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আমি আশা করি এই দুর্যোগের সময় আপনারা সকলে নিরাপদে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, কষ্ট করে আপনারা যে সমবেত হয়েছেন এর জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়, তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত আছেন আপনাদের মাঝে। আমাদের উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব হাসেন, তিনি সটিবাড়ি কলেজের উপাধ্যক্ষ, আমাদের রঞ্জু ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং আমাদের সভাপতি মহোদয়ের সন্তান, তিনি যেমন উপস্থিত আছেন, একই সাথে আপনাদের জেলা পরিষদের সদস্য আমাদের ইয়াকুব মাস্টার সাহেব, তিনি উপস্থিত আছেন, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সেলিম ভাই উপস্থিত আছেন, এবং আমাদের চেয়ারম্যানশিপ কি আছে 10 নম্বরের? না স্যার, নাই। কোথায় চেয়ারম্যান? কোথায় চেয়ারম্যান? আসে নাই, চেয়ারম্যানকে জানাইছিল। রঞ্জু ভাই চেয়ারম্যানকে পান নাই? হ্যালো, ওটাকে বলা হচ্ছে কিন্তু রঞ্জু ভাই রংপুরে আছেন, রংপুরে কি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, বেসিক ব্যাপারটা সবকিছুই আপনারা সভাপতি মহোদয়ের কাছে শুনছেন। আমরা সংকটকালীন সময়ে মানুষের পাশে সচেতনতামূলক কর্মকাণ্ড নিয়ে যেমন যাচ্ছি, পাশাপাশি ত্রাণ নিয়েও যাচ্ছি। সেই ত্রাণ বেসরকারি খাতেও যেমন আসছে, একইভাবে সরকারি খাতেও আসছে। এবং আমি মনে করি যে আমরা একটা সীমাবদ্ধতার ভিতরে থেকেও ত্রাণ ব্যবস্থাপনা যেটুকু করতে পারছি সেটা অনেক এলাকার থেকে অনেক ভালো। এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে আমরা এই সংকটটা সফলভাবে মোকাবেলা করতে পারবো। তবে বাংলাদেশের সবকিছু স্থবির হয়ে যাওয়ার পরে আমাদের যে রিয়ালাইজেশন, সেটা হচ্ছে যেভাবে হোক বাংলাদেশকে আবার সচল করতে হবে। তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসলে বিভিন্ন ক্ষেত্র এবং বিভিন্ন পর্যায়ের যেই কর্মকাণ্ডের ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেটাও কিন্তু স্থবির হয়ে গিয়েছিল এই করোনা ভাইরাসের মহামারীকে কেন্দ্র করে যে ছুটি ঘোষণা করা হয়েছিল সেই ছুটিতে। কিন্তু আমরা মনে করি চিরকাল ছুটিতে থাকা সম্ভব নয়, এবং এই করোনা ভাইরাসকে নিয়ে আমাদের বেঁচে থাকতে শিখতে হবে, এবং এই করোনা ভাইরাসকে নিশ্চয়ই আমরা পরাজিত করতে পারবো। কিন্তু পরাজিত হওয়ার আগেও আমরা মানুষ হিসেবে যাতে পরাজিত না হয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে আমরা একটা চিন্তা ভাবনা করেছি সম্মিলিতভাবে, যে মাননীয় এমপি মহোদয়ের সম্মতি সাপেক্ষে এবং তার সমর্থন সাপেক্ষে আমরা আমাদের ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক কিছু উন্নয়ন কাজ চালু করতে চাই। সুতরাং আপনারা ওয়ার্ড ভিত্তিক ভাবে 3টি প্রতিষ্ঠানের, অর্থাৎ এক একটি সাবেক ওয়ার্ডে একটি করে প্রকল্প জনহিতকর যে কোনো প্রতিষ্ঠানে, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, মাদ্রাসা হতে পারে, অথবা ওই ধরনের মানুষের কাজে লাগে, মসজিদ হতে পারে, কবরস্থান হতে পারে, ঈদগাহ মাঠ হতে পারে, এভাবে আপনারা নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে সুধিজনরা মিলে সেখানে কাজ করার জন্য নাম নির্ণয় করবেন, ঠিক করবেন, এবং একটা রেজলিউশনের মাধ্যমে আপনাদের সকলে একমত আছেন এটা ব্যক্ত হওয়া প্রয়োজন, এবং সেখানকার জন্য আমরা এখন একটা বরাদ্দ দিচ্ছি। সুতরাং ওয়ার্ড পর্যায়ে 3টি প্রতিষ্ঠান, আর ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ আমার ইউনিয়নের যে সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে প্রত্যেকে তারা একটা প্রকল্প দিবেন। এভাবে করে প্রতিটা ইউনিয়ন থেকে আমরা 4টা করে প্রকল্প নিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে যেটা হবে যে একটা কর্মচাঞ্চল্য ফিরে আসবে, এবং মানুষ জানবে যে দেশ যত সংকটেই থাকুক, দেশ যত বিপদগ্রস্তই থাকুক না কেন, আমরা এইচ এন আশিকুর রহমান এমপি সাহেবের নেতৃত্বে যারা বিশ্বাস করি,
তারা এই সংকটের মধ্যে এলাকার উন্নয়ন বা এলাকার ভালোর জন্য যে কাজ করা প্রয়োজন সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সেই কাজগুলো আমরা করছি। সুতরাং এটাই জনপদে আমি মনে করি ছন্দকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে নিয়ে আসবে। তো এসব চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি খুব দীর্ঘ কোনো বক্তৃতা এখন যেতে চাই না, আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে আমরা যেমন যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি এবং এই দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন সংকট কে মোকাবেলা যেমন আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করেছি এবং সফল হয়েছি, ঠিক একইভাবে আজকের দিনেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাসের এই সংকটকে মোকাবেলা করে আমরা নিশ্চয়ই সফল হব এবং আবারও আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব, এটাই বাস্তবতা। তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এই যে আশিকুর রহমান এমপি সাহেবের নেতৃত্বে আস্থা রেখে তার সাথে থেকে সুসংগত অবস্থায় আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আজকের যে ক্ষুদ্র একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমরা সফল করার চেষ্টা করব। আমার বক্তব্য শেষে সটিবাড়ি কলেজের উপাধ্যক্ষ আমাদের দপ্তর সম্পাদক জনাব হাশেম সাহেব এবং রঞ্জু ভাই আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিবে কিভাবে প্রকল্পের কাজগুলো করতে হবে বা কিভাবে এটা গ্রহণ করতে হবে এবং সেটার উপর ভিত্তি করেই আমরা এর পরবর্তী ধাপে এগিয়ে যাবো। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমি বিশ্বাস করি এই বিপদ অতি সত্তর দূর হয়ে যাবে। আপনারা সব ভালো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।